তো দেখা গেছে নির্বাচনের আর খুব দিন বাকি নেই, 5-7 দিন আছে, প্রচারের আরও হয়তো 2 দিন বাকি আছে। তো আমরা দেখছি মধ্য হাইলাকান্দিতে নির্দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সভা সমিতি আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করা হচ্ছে, বিভিন্ন ধরনের কথা বলছে, সে ব্যাপারে আপনার কী প্রতিক্রিয়া? আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, আপনারা কি বিধায়ক নির্বাচিত হলে আপনি অ্যাসেম্বলিতে কথা বলার যোগ্যতা নাই, আপনার কাজের ক্ষমতা নাই, এ ধরনের বিভিন্ন ধরনের সত্যি কি জাকির হোসেন লস্করের অ্যাসেম্বলিতে গিয়ে কথা বলার যোগ্যতা নাই? এই সার্টিফিকেট তো বিরোধী পক্ষের কাছ থেকে লওয়ার প্রশ্ন উঠে না, এটা তো জনসাধারণের কাছ থেকে, বিরোধী পক্ষের যারা অভিযোগকারী ওগুলোর কাছ থেকে সার্টিফিকেটের প্রয়োজন নেই। দীর্ঘ 20 বছর থেকে সরাসরি রাজনীতির লোকে জড়িত আছি, তারা কাছে গিয়া এরা কাছ থেকে আমার সার্টিফিকেট লওয়ার কোনো প্রয়োজন মনে করি না। মানে তারা যেগুলো অভিযোগ তার কাছ থেকে এই সমস্ত সার্টিফিকেট লওয়ার আমি মনে করি না এটা আমার কোনো প্রয়োজন আছে। আমার জনসাধারণে জানে, আমার কনস্টিটিউয়েন্সি সব ভোটারে জানে। দেখা গেছে আপনার বিরুদ্ধে একদিকে বিজেপি, অন্যদিকে নির্দল প্রার্থীরা মাঠে ঝাঁপিয়ে, বিজেপি বিটি খারাপ, বিজেপির বিটি আপনি যার কথা বললেন, তারা বলছেন তারা টাকার জন্য, আপনি নাকি টাকা বেশি দিয়ে টিকিট ক্রয় করে নিয়েছেন, তারা টাকার জন্য পারেনি, এই জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছেন, তারা মার্কেট থেকে টাকা সংগ্রহ করছেন। আরে ভাই দেখেন কি বলছেন জানি না, কালকেও শুনেছি একজন বলেছে 5 কোটি ব্যাপার, হ্যাঁ ওই যদি 5 কোটি টাকা মানে টিকিটটা পাস করে নিয়েছিল তো টাকার জন্য কে তো কে দিতে চেয়েছিল টাকা? আমি না, গল্পটাই তো স্পষ্ট, আমার তো স্পষ্টীকরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ব্যাপারে, ও নিজের কথাটাই যথেষ্ট, এতে বেশি স্পষ্টীকরণে আমার কোনো প্রয়োজন আমি মনে করি। মানে বিরোধীরা যেভাবে আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করছেন তার আপনি কোনো প্রত্যুত্তর বা উত্তর দিতে আপনি রাজি নন? ওদের কি উত্তর দেবো? আমরা বিজেপির বিটে হয়ে কাজ করছি, আমি কি করবো? মধ্য হাইলাকান্দির সব আমার সম্মানিত ভোটারগণ সব জানে। আপনার কি কোনো প্রতিদ্বন্দ্বী নেই মধ্য হাইলাকান্দিতে? আপনি কত হাজার ভোটে বিজয়ী হবেন বলে আপনি আশাবাদী? 70+। ইদানিং আপনি জোর প্রচার অভিযান চালাচ্ছেন সমষ্টিতে, তো কী সাড়া পাচ্ছেন আপনি সেখানে জনতা? আপনারা দেখছেন ওটা তো আপনাদের সামনে। আপনি যদি বিধায়ক নির্বাচিত হন তো মধ্য হাইলাকান্দির প্রথম কী কী মানে প্রথম বলে কোনো কাজ নেই, মধ্য হাইলাকান্দির বহুত সমস্যা আছে, আপনার সম্মুখে এটা মাটি জুড়ি দিত পার্টি মেসেজে সব করা হবে, সম্মুখে মাটি জুড়ি দিস খালি রেজিস্ট্রা তো না, আরও যথেষ্ট সমস্যা আছে। বীজপুরে সব সেক্টরও সমান গুরুত্ব সহকারে কাজ করা লাগবে, টোটাল সেক্টর যতটা আছে সব সেক্টরে সমান কাজ করতে লাগবে, এটা তো প্রাধান্য পাইবো, সব সেক্টরও প্রাধান্য পাইবো। মৌলানা বদরুদ্দিন আজমল এবং ইউডিএফ দলের বিরুদ্ধে বীরেন্দ্রের অপ মানে প্রচার চলছে, তো সে ব্যাপারে আপনার কি? না অপপ্রচার চলছে সেটা অপপ্রচার জানি, ওনার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে ওদের মানে লাস্টিংটা বড় কম, এটা প্রমাণ আপনাদের কাছে আছে, আপনারা দেখেন খুঁজে নিন।